নমস্কার বন্ধুরা, সুতপার সাথে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটা পুরো অন্য স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা একটা গোয়ান চিকেন রেসিপি, চিকেন সাকুতি। এটা একটা গোয়া ট্র্যাডিশনাল ডিশ। কয়েকটা সহজলভ্য উপকরণ দিয়ে এই সহজ রেসিপি বানিয়ে নেওয়া যায়। তাহলে চলুন শুরু করে দিই আজকের আমার এই রেসিপি। চিকেন সাকুতি করার জন্য এখানে নিয়েছি 600 গ্রাম চিকেন। চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে মাঝারি মাপের চিকেন নিয়েছি, উইথ বোন এবং বোনলেস চিকেন দুটোই আছে এখানে। চিকেন প্রথমে ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1/2 টিস্পুন মতো শুকনো লঙ্কার গুঁড়ো। যে পরিমাণ নুন এই প্রিপারেশনে লাগবে তার অর্ধেক পরিমাণ নুন আমি এখন এখানে দিয়ে দিলাম। একটা লেবু নিয়ে তার রসটা আমি চিপে বার করে নিয়েছি, সেই লেবু রসটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসাথে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনের সাথে সব উপকরণ মিশিয়ে নিয়ে 1/2 ঘন্টা মতো আমি এইভাবে চিকেনটা রেখে দেব। হাতে সময় থাকলে এর থেকে বেশি সময় ধরেও এটা রেখে দেওয়া যায়, তবে নর্মাল টেম্পারেচারে রাখবো, আমি এটা রেফ্রিজারেটরে রাখবো না। চিকেনের সাথে সব উপকরণ খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এইভাবে 1/2 ঘন্টা আমি রেখে দেব। এর মধ্যে আমি এই চিকেনের রেসিপির যে প্রধান মশলা সেটা আমি বানিয়ে নেব। মশলা বানানোর জন্য গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো ঘি। আমি এই মশলাটা করছি ঘি দিয়ে, আপনারা ইচ্ছা করে রিফাইন্ড অয়েল দিয়েও করে নিতে পারেন। ঘি ভালো করে একটু গরম করে নিতে হবে। ঘি গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন মতো গোটা জিরে, দিয়ে দেব 2 এলাচ, 2 লবঙ্গ আর কিছুটা পরিমাণে দারচিনি। এগুলো একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এরপরে একটা জায়ফল নিয়ে তার 1/4 অংশ নিয়েছি, সেই জায়ফলটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব পেঁয়াজ। এখানে 2 মাঝারি মাপের পেঁয়াজ নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, পেঁয়াজের হালকা রং ধরা অবধি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই আদা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব 7-8 কোয়া রসুন। সব কিছু একটু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 গোটা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, যে যেমন পরিমাণে ঝাল খাবেন সেই অনুপাতেই লঙ্কা দেবেন। সব মশলাই হালকাভাবে ফ্রাই করে নেব, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 মাঝারি মাপের টমেটো, যেটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোটা। টমেটো সব কিছুর সাথে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব এই রেসিপির প্রধান উপকরণ নারকেল। 1 গোটা নারকেলের 1/2 নিয়ে সেটা ভালো করে কুড়িয়ে নিয়েছি। নারকেলটা কিন্তু আমাকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি, লোতে রেখে নারকেল ভালো করে ফ্রাই করে নেব। নারকেলের যতক্ষণ না কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই নারকেলটা নাড়াচাড়া করে আমি এটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতে করে এই নারকেল ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু নারকেল পুড়ে যেতে পারে, সেই জন্য গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নারকেলটা আমি ফ্রাই করে নেব। সব মশলার সাথে নারকেল মিশিয়ে ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখুন এর কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিয়ে নারকেলটা ঠান্ডা করে নেব সব মশলা সহ, তারপরে এটা আমি পেস্ট করে নেব। মশলা ঠান্ডা করতে দিয়ে এদিকে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেল গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে ম্যারিনেটেড চিকেনটা আমি দিয়ে দেব। সাবধানে চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন দেওয়ার পরে চিকেনটা কিন্তু খুব ভালো মতো আমাকে কষে নিতে হবে। চিকেন কষে নেব, সেই সঙ্গে চিকেনটা যাতে সেদ্ধ হয়ে যায় সেই ব্যবস্থাও করতে হবে, সেই জন্য চিকেনটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কষে নেব। এতে চিকেন যেমন সেদ্ধ হয়ে যাবে সেই সঙ্গে কষাও হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম কমিয়ে বাড়িয়ে এটা আমি কষে নেব। মাঝে মাঝে কভারটা খুলে চিকেনগুলো একটু নাড়াচাড়া করে দেব। এতে দেখুন জল গলেছে, এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে,
মোটামুটি 80% মতো যখন সেদ্ধ হবে তখনই এর মধ্যে আমি মশলা অ্যাড করব। আবারও এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এইভাবে বারে বারে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে নেব। এদিকে ভাজা মশলা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে মশলাটা পুরো দিয়ে দেব। মশলা পুরো মিক্সিং জারের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন এটা খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, বেশ ভালো মতোই পেস্ট হয়ে গেছে। এবার আমি আবার যাচ্ছি চিকেনের দিকে। বারে বারে ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে চিকেন ভালো মতো কষে নিয়েছি। দেখুন এর থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে, আর যেরকম পরিমাণে চিকেনটা সেদ্ধ হওয়া দরকার অন্তত 80% মতো চিকেন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে নেওয়া মশলা। নারকেলের সাথে সব মশলা ভালো মতো যেটা পেস্ট করে নিয়েছি সেই মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব মশলা দিয়ে আবারও এটা কিন্তু আমাকে একটু কষে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখন আমি একদম লোতে রেখেছি, লোতে রেখে চিকেনের সাথে সব মশলা ভালো মতো কষে নিচ্ছি। এই মশলাই এই চিকেনের টেস্ট দ্বিগুণ করে দেয়। সব মশলার সাথে চিকেন ভালো মতো মিশিয়ে নিয়েছি, অন্তত মিনিট 5-7 ধরে এই চিকেন আমি কষে নেব মশলার সাথে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব কিছুটা পরিমাণে গুঁড়ো গরম মশলা। সব মশলার সাথে আবারও চিকেন একটু ভালো মতো কষে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। মনে রাখতে হবে চিকেন ম্যারিনেট করার সময় অর্ধেক পরিমাণ নুন আমি দিয়েছিলাম, বাকি নুনটা এখন আমি বুঝে দিয়ে দিলাম। নুন সব কিছুর সাথে ভালো মতো আগে মিশিয়ে নিচ্ছি। সব মশলার সাথে চিকেন ভালো মতো কষা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতো জল। মিক্সির বাটিটা ধুয়ে আমি এইটা জলটা দিয়ে দিলাম। আপনারা যদি এর থেকে বেশি গ্রেভি পছন্দ করেন তাহলে এর থেকে বেশি পরিমাণ জল দিতে পারেন। জল দেওয়ার পরে সব কিছু ভালো মতো মিশিয়ে দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব অন্তত 5 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। তাহলে চিকেনও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর চিকেনের মধ্যে সব মশলা ভালো মতো ঢুকে যাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট বাদে কভারটা খুলে নিচ্ছি। দেখুন চিকেন থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, তার মানে কিন্তু এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে নামাবো, তার আগে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। ঘি দিলে এই রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যায়। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো ঘি। গ্যাস অফ করে দিয়েছি, ঘি দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য, অন্তত 5-7 মিনিটের জন্য। তারপরে এটা আমি গরম গরম সার্ভ করব। চিকেনের রেসিপি ভাত, রুটি, নান, ফ্রাইড রাইস সবের সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তারপরেই আমি এটা সার্ভ করব। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে মতামত দিয়ে জানাবে। সেই সঙ্গে যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া। পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পরবর্তীকালে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।